কেউ সারাদিনে মাত্র 1 ঘন্টা পড়েই ভালো রেজাল্ট করছে, কিন্তু কেউ আবার সারাদিন বই পড়েও কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারছে না। কেন এমন হয়? কিভাবে পড়লে তুমিও পরীক্ষাতে সফল হতে পারবে? তো এই বিষয়ে আমি কিছু টিপস আজকে শেয়ার করছি। 1, পড়তে বসার আগে হাঁটা। পড়ার টেবিলে বসার পূর্বে 10 মিনিট হাঁটলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়। গবেষণায় দেখা গেছে পড়ার পূর্বে 10 মিনিট হাঁটলে মস্তিষ্কের কার্যক্ষমতা প্রায় 10% পরিমাণ বেড়ে যায়। 2, পড়ার প্রতি আকর্ষণ অনুভব করা। যে বিষয়টি পড়বো তার প্রতি আকর্ষণ জাগাতে হবে, কিংবা আকর্ষণীয় উপায়ে পড়ার চেষ্টা করতে হবে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে মানুষ কোনো কিছুর প্রতি আকর্ষণ অনুভব করলে তা সহজেই মস্তিষ্কে মেমোরি বা স্মৃতিতে রূপান্তরিত হয়ে যায় এবং তা স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয়। 3, কালারিং বা মার্ক করে দাগিয়ে পড়া। আমাদের মধ্যে অনেকেই মার্ক করে বা দাগিয়ে পড়ে, এটাও পড়া মনে রাখতে বেশ কার্যকর। মার্ক করার ফলে কোনো শব্দ বা বাক্যের প্রতি আকর্ষণ ও আগ্রহ বেড়ে যায়, পাশাপাশি এর উপর ব্রেইনের ভিজুয়াল ইফেক্টও বেড়ে যায়, যা পড়াকে মনে রাখতে সহায়তা করে। 4, জোরে জোরে পড়া। জোরালো কণ্ঠে পড়ুন। জোরে পড়লে মাথায় তথ্য দ্রুত ঢুকে যায়। যেমন একটি গান যখন শোনেন তখন তা দ্রুত মনে পড়ে, যা পড়ছেন তা কানে প্রবেশ করলে দ্রুত মুখস্থ হবে। 5, নিজেই যখন শিক্ষক। নিজে যা পড়েছি বা জেনেছি তা অন্যকে শেখানোর মাধ্যমে মস্তিষ্কে আরও ভালোভাবে গেঁথে যায়। তাছাড়া অন্যকে শেখানোর ফলে নিজের দক্ষতা প্রকাশ পায় এবং পড়াটি ভালোভাবে আয়ত্ত হয়েছে কিনা তাও বোঝা যায়। 6, পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করা। অনেকেরই ধারণা সারাদিন সারা রাত পড়লেই পড়া বেশি মনে থাকে। এটা নিতান্তই ভুল ধারণা, কারণ সব সময় আমাদের ব্রেইন একইভাবে কাজ করতে পারে না। কিছু গবেষণায় দেখা গেছে সন্ধ্যায় বা রাতে পড়া বেশি কার্যকর হয়, তবে বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘুমের পর ভোরবেলায় পড়াশোনার জন্য উপযুক্ত সময় হিসেবে মনে করা হয়। 7, বিরতি দিন। একটানা অনেকক্ষণ পড়লে অস্থিরতা চলে আসবে, এর জন্যে নিয়মিত অল্প সময়ের জন্য বিরতি নিন। 8, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। গবেষণায় দেখা গেছে ব্রেন যে কোনো ইনফরমেশন বা তথ্যকে মেমোরি বা স্মৃতিতে পরিণত করে ঘুমানোর সময়। তাই পড়া মনে রাখার জন্য পড়ালেখার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুমানোও জরুরি। সাধারণত একজন সুস্থ ব্যক্তির দিনে 7 থেকে 8 ঘন্টার মতো ঘুমানো উচিত। এর থেকে কম ঘুমালে পড়া মনে রাখার ক্ষমতা কমে যায়। 9, লিখে বা ছবি এঁকে পড়ার অভ্যাস করা। কোনো জিনিস পড়ার সাথে সাথে লিখলে বা ছবি আঁকলে পড়ার প্রতি আগ্রহ বেড়ে যায়, কারণ নিউরোসায়েন্সের মতে কিছু লিখলে বা ছবি আঁকলে ব্রেনের অধিকাংশ জায়গা উদ্দীপিত হয় এবং ছবি বা লেখাটিকে স্থায়ী মেমোরিতে রূপান্তরিত করে ফেলে, ফলে পড়াটি মস্তিষ্কে দীর্ঘস্থায়ী হয়।